আরে শিশির ভাই একটু তাকান। This is AR Shishir and welcome back again to my YouTube channel and its blog. গুড মর্নিং টু অল ঠান্ডা জমে যা পাবলিক। যদিও তেমন ঠান্ডা নেই, তারপর যতটুকু আছে তাতে আমার ছোটন কাকুর কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন ছোটন কাকু। আর হ্যাঁ, আমি আজকে যাবো হচ্ছে রাজশাহী বিভাগের সবচেয়ে ছোটো জেলা জয়পুরহাটে। তো যেতে যেতে পথে কথা হবে আপনাদের সাথে। সো গাইজ, আমি চলে এসেছি এখন বগুড়াতে। অনেক কষ্টের পর ধুলোবালি পার করে দিয়ে, তারপরে জ্যাম, অনেক কিছু মিলে রাস্তা দেরি হয়ে গেল অনেকটা। তো এখন আমি জয়পুরহাটে গাড়িতে উঠবো আর কি। তো একদম ওখানে গিয়ে কথা হয় ভাই কথা। সেই ফুল ফুটিয়া রইল কদম দৈরার মাঝারে, বাঁকুড়া বাজারে লাজ লাগে রে, বাঁকুড়া বাজারে লাজ লাগে রে। ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, ফুল গাছটি লাগাইছিলাম। তোমার দেশে আমি নাই, পাখি কেনে ডাকে রে, বাঁকুড়া বাজারে লাজ লাগে রে, বাঁকুড়া বাজারে লাজ লাগে রে। ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, ফুল গাছটি লাগাইছিলাম। তো অবশেষে প্রায় কয় ঘন্টা, 10টা থেকে 5টা, 6-7 ঘন্টার জার্নি এবং 3টা বাস সিএনজি পার করে দিয়ে অবশেষে আমি শাকিল ভাইয়ের কাছে। গুড মর্নিং টু অল ঠান্ডা জমে যাওয়া পাবলিক এগেইন। আর এখন যাব হচ্ছে নওগাঁতে, এজন্য যাব যে শাকিল ভাইয়ের বাসা যেখানে সেইখান থেকে নওগাঁ সদর খুব কাছেই হয়।
তাই ভাই বললো যে ওখান থেকে ঘুরে আসতে, তাই আর কি একটু আসলাম এদিকে। আর শাকিল ভাইকে, শাকিল ভাইকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আর তারপর যাই দেখি শাকিল ভাই যেখানে নিয়ে যায়। এখন আসছি নগাঁও জেলার ডুবলহাটি রাজবাড়িতে, আর আমার সাথে আছে দুই ভাই, মামুন ভাই এবং শাকিল ভাই। তো আমি তাদের সাথে ঘুরছি, আর এখন ডুবলহাটি রাজবাড়ির কিছু ভিউ আপনাদেরকে দেখাবো। শেষ এবং মামন ভাইকে বিদায় দিয়ে শাকিল ভাইয়ের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার তার শাকিল ভাইকে বিদায় দিয়ে আমি এখন বের হয়েছি। এখন আমি যাবো চপলদের বাসায়, চপলদের বাসা চপল হচ্ছে আমার ফ্রেন্ড, তার বাসা যাবো এবং বাকি আর ওখানে গিয়ে হবে আর কোনো কথা নেই। ওকে, অবশেষে আমি চলে আসছি বন্ধু চপলের বাসায়। বন্ধু চপল এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে বন্ধু চপল, হ্যাঁ হ্যালো দিয়েছে বন্ধু চপল। তো এখন চপলের বাসা যাব, আর হচ্ছে কিছুক্ষণের মধ্যে সম্ভবত সন্ধ্যা লেগে যাবে, তাই আজকের মতন আর হয়তো কিছু করতে পারবো না। যাওয়া হবে কালকে নাকি বন্ধু? কালকে হবে। ওকে, সো গুড নাইট।
গুড মর্নিং টু অ সরি এখন গুড মর্নিং টু না গুড নুন দুপুর হয়ে গেছে আর এই বন্ধু চপল তাদের ক্রিকেট ম্যাচ ছিল আর তারা জিতছে তারা জিতছে আর হচ্ছে এখন ফ্রেশ হওয়া লাগবে দুপুর হয়ে গেছে প্রায় একটা বেজে যাচ্ছে ফ্রেশ হবো দেন তারপরে ঘুরতে যাবো মানে আমি তো ভাবতেছি এভাবে বের হয়ে আসলাম তো মেলা কিছু কি আর করার এখন আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেল আর তো কিছু করার নাই যাই হোক আর কোনো সমস্যা হওয়ার কথা না বাইকে যাই হোক ঠিক আছে তো অবশেষে চলে আসছি আশরাঙ্গা দিঘি আশরাঙ্গা দিঘি জয়পুরহাট তো দিঘিটা খুব ভালো লাগছে দিঘিটা খুব ভালো লাগছে এখানে অনেক পানি দেখা যাচ্ছে আমরা একটু নেমে যাই ভেতর নিচে আর কি দেখি অনেকদিন পর একটা দিঘি দেখা গেল দেখে নি একটু তো দিঘিটা দেখি আমরা ওকে সো আমরা এখন আসছি হচ্ছে হিন্দাশাহী মসজিদে আর মসজিদটা এখন দেখবো হিন্দাশাহী মসজিদ অনেকক্ষণ ধরে আসালো বন্ধু চপলের বাইকে দূরই হয় বাসা থেকে যাই হোক বাইক ঠিকঠাক করার পরে তো এখন আমরা হিন্দাশাহী মসজিদটা দেখবো হিন্দাকর্ম মসজিদ দেখা শেষ আর এখন বাসা থেকে ব্যাক করবো যেহেতু সামনে থেকে দেখা যাচ্ছে দশটা দিনের বেলা ঠান্ডা লেগে যাবে তাই বাসা থেকে যাই তারপর সো এটা হলো আইএইচটি জয়পুরহাটে যেটা পুরো বাংলাদেশের মধ্যে মোটামুটি 9-10টা হওয়ার কথা হয়েছে অনেকগুলো তার মধ্যে এটা একটা আর ভেতরে ঢোকা গেল না বিকজ ভেতরে সম্ভবত করোনা রোগীদের আইসোলেশনে রাখা হয়েছে তার জন্য আর কি ঢুকতে দিল না আর মাস্টার নেই সাথে যাই হোক ঠিক আছে আচ্ছা পরিচয় পর্ব দিয়ে নাম বলো নাম আমি আরাফাত আরাফাত আর হচ্ছে শামীম বেটা শামীম আর চপল এ তো আসি আগে থেকে আমার সাথে সমস্যা নাই সো অবশেষে আমি চলে আসছি বাসার দিকে আসলাম যাই হোক এখন বাসায় ব্যাক করতে হবে আর আজকের ডেট যেটুকু হয়েছে কয়েকটা জায়গায় গেছি হিন্দাকর্ম মসজিদ একটা দিঘিতে আশরাঙ্গা দিঘি আর আশেপাশে কিছু ঘোরা হয়েছে আর কি আর কালকে আমি বাসায় ব্যাক করবো ইনশাল্লাহ তাই বাসায় যেতে যেতে পরে নেক্সট কথাগুলো হবে ওকে তো এখন বন্ধু চপলকে বিদায় জানানোর সময় আর বাসায় যেতে হবে বাসা যাবো এই যে চপল বন্ধু ভালো থাকবি আবার দেখা হবে হ্যাঁ আবার দেখা হবে আসবি আমার বাসায় আসবি আর হচ্ছে এখন বাসার দিকেই যেতে হবে বাসে উঠবো আর কি তো বাসে উঠি আর আপাতত সো আমি বাসায় চলে আসছি আর এটা ছিল জয়পুরহাট ব্লগ পার্ট 1 পার্ট 2 আসবে আর হচ্ছে ব্লগে আমরা করার সময় আমার বন্ধু চকলের সাথে আমি বাইকে অ্যাক্সিডেন্টও করছি যাই হোক তেমন কারো কোনো ক্ষতি হয় নাই আমি এবং ও খুবই সবাই ভালো আছি আর বাইক একটু রিপেয়ার করা দরকার ছিল আর আর হচ্ছে ব্লগ
নেক্সটে আরও আসবে আর নেক্সট ব্লগ আরও দেখার জন্য আপনারা এই যে চ্যানেল আব্দুর রহমান শেষের চ্যানেল ব্লগ সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে অবশ্যই নিজে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর সাবস্ক্রাইব করবেন বিকজ ইউর সাবস্ক্রিপশান ইজ মাই ইন্সপিরেশান। Thank you.